সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 10.2 দ্বিপদী উপপাদ্য এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ মঞ্জুরুল হক, জুনিয়র শিক্ষক গণিত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 10.1 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি এবং প্যাস্কেলের ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা 10.2 এর দ্বিপদী উপপাদ্য নিয়ে আলোচনা করব। দুইটার সাথে একটার সাথে আরেকটার ওই সম্পর্কটা মোটামুটি একই রকম, যে দুই পদের বিস্তৃতি। তো আমরা 10.1-এ দ্বিপদী বিস্তৃতি যখন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম 1 + y² n এরকম। আর আজকে আমরা দ্বিপদী উপপাদ্য সূত্র কখন ব্যবহার করব, সেটা হচ্ছে যখন 1 + y না থেকে, 1 + না থেকে, 1 না থেকে এখানে 2, 3, k, এক্স, ওয়াই যে কোনো সংখ্যা থাকবে, অর্থাৎ 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকলে আমরা, 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকলে আমরা কি করব, আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব। দ্বিপদী উপপাদ্যের আমরা এই সূত্রটি দেখতে পাচ্ছি, x + y² n, x + y² n সমান হচ্ছে x^n প্লাস n x^n-1 ইন্টু ওয়াই প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু ইন্টু x^n-2 y² প্লাস ডট 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 হয়ে যাবে, শেষে হবে y^n। আর আমরা 10.1-এ পড়েছিলাম 1 + y² n সমান 1 + ny n ইন্টু n মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু টু ইন্টু y² n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু বাই ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু y³ প্লাস ডট 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 y^n। তো এই অধ্যায়ে আমরা পর্ব বিষয়টা হচ্ছে যেখানে 1 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা থাকবে, এখানে x থাকতে পারে, 2 থাকতে পারে, k থাকতে পারে, m থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে, এই ধরনের যদি দুটা 1 ব্যতীত অন্য কোনো কিছু পাই, তখনই আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করব। তো চলো প্রথমে আমরা সূত্রটি দেখে নিই। দ্বিপদী উপপাদ্যটি হচ্ছে x + y² n, এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাধারণ রূপ। সূত্র শুরু হবে x^n প্লাস n ইন্টু x^n-1 ইন্টু ওয়াই। এই উপপাদ্যে x এর মান এক এক করে কমতে থাকবে, n এর মান বাড়তে থাকবে এবং y এর মানও এক এক করে পাওয়ার বাড়তে থাকবে। তাহলে পরবর্তীটি হবে n ইন্টু n-1 বাই 1 × 2, x এর মান আরও এক কমে যাবে, x^n-2 ইন্টু y², দেখো ওয়াইয়ের পাওয়ার এখানে ছিল 1, এখানে হয়ে গেছে 2, n এর মান x এর পাওয়ার এখানে 1 কমেছিল, এখানে 2 কমেছে, এরকমভাবে n এর মান আস্তে আস্তে করে বাড়তেছে বাড়তেছে। এখন আমরা প্লাস ডট 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 এরকমভাবে আমরা লিখতে পারি y^2 কত, n। এরপরটা কি হবে বলো তো, এরপরটি হবে n × n-1 × n-2 বাই 1 × 2 × 3 × x^n-3 ইন্টু y³, এরকমভাবে বাড়তে থাকবে, যতগুলো পদ আমাদের দরকার আমরা বের করে নিতে পারবো। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাধারণ রূপ। আমরা এখন এই উপপাদ্যের ব্যবহার সম্পর্কে জানব। তার আগে আমরা কিছু শর্ট জিনিস দেখে নিতে হবে, যেগুলো এই অধ্যায়ে আলোচনার জন্য লাগবে এবং আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বা MCQ কোয়েশ্চনে আসতে পারে। তো চলো আমরা এই জিনিসগুলো একটু দেখে নিই। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1, 0 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1। অনুরূপভাবে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n × n-1 × n-2 ডট 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 এভাবে 3, 2, 1, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল যখন আমরা প্রকাশ করব তখন এই সংখ্যাটি বড় থেকে ছোট আকারে একদম শেষ পর্যন্ত যেয়ে থামবে। অনুরূপভাবে nr সমান হচ্ছে ncr, nr কে আমরা লিখতে পারি ncr, আমরা অঙ্কে আমাদের সূত্রেও ওই আমরা দ্বিপদী উপপাদ্য লিখেছিলাম, ওইটাকে এইভাবে আমরা প্রকাশ করতে পারি, n × n-1 / 1 × 2 না লিখে nc2 লিখতে পারি, ঠিক আছে। আর একটা সূত্র হচ্ছে, এটা MCQ আকারে পরীক্ষায় আসে, ncn সমান হচ্ছে 1, ncn সমান হচ্ছে 1, ncn সমান কত, 1। অনুরূপভাবে ncr ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা পরীক্ষায় আসতে পারে, যে nc7 বা 5c2 এর মান কত বা 7c8 এর 3 এর মান কত, এটা আসতে পারে পরীক্ষায়, তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখানে n হচ্ছে, যদি 5 হয় তাহলে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল, যদি 4 হয় লিখবো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 - 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ncr সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল যখন হবে তখন
সংখ্যাটা বড় থেকে ছোট আকারে তার গুণ আকারে যাবে। 5 ফ্যাক্টোরিয়াল হলে 5 ফ্যাক্টোরিয়াল সমান হবে, 5 ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল সমান, যদি 5 ফ্যাক্টোরিয়াল মান বের করতে পারে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1, ঠিক আছে? এরকমভাবে যদি আমাদের একটা সংখ্যা নির্ণয় করতে পারে যে 5 3 C 3 এর মান নির্ণয় করো, তো আমাদের সূত্রটা ছিল কি, এন সি আর, এই সূত্রটি ছিল আমাদের। এনসিআর এর সূত্রটা কি, এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো আমরা এই সূত্রের সাহায্যে এখন চলো 5 C 3 এর মান নির্ণয় করি, তাহলে হবে কি, প্রথমে হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়াল মান কি, 5 4 3 2 1, 3 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 3 2 1, 5 মাইনাস 3 মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল কত, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল যদি হয় 2 ফ্যাক্টোরিয়াল, তো দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি 3 3 2 2, তাহলে থাকে 4 5 20, উপরে থাকে 20, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1, সমান লিখতে পারি 20 ভাগ 2 সমান কত, 10, অর্থাৎ 5 C 3 এর মান হচ্ছে, 5 C 3 এর মান কত পেলাম আমরা, 10। এভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় MCQ আসতে পারে, সরাসরি তোমরা ক্যালকুলেটারের সাহায্যেও, সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করে যেটা আমাদের অনুমোদিত, সেই ক্যালকুলেটার ইউজ করে তোমরা সহজে বিভিন্ন সংখ্যার মান 100 C 10 বের করতে বলতে পারে, 1000 C 500 বের করতে পারে, যে কোনো সংখ্যা বের করতে তোমরা ক্যালকুলেটারের সাহায্যে সহজে নির্ণয় করতে পারবে, ঠিক আছে? তো আরও কিছু সূত্র আছে, যেমন NC0 সমান হচ্ছে 1, NC0 সমান কত, 1, NC0 সমান হচ্ছে 1, NC0 সমান কত, 1, আর এটা হচ্ছে NN অর্থাৎ NCN সমান কত, 1, আর 0 ফ্যাক্টোরিয়াল সমান কত, 1। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, বইয়ে তোমরা দেখে নেবে সুন্দর করে, বইয়ে সুন্দর করে 233 পৃষ্ঠা এটা পাবে তোমরা, 233 পৃষ্ঠা এটা পাবে, ঠিক আছে? তো আমরা চলো এখন এই সম্পর্কিত বিভিন্ন অঙ্কের সমাধান করি, আমরা এই সম্পর্কিত বিভিন্ন অঙ্ক সমাধান করবো, আমরা দ্বিপদীপবদ্ধ সম্পর্কিত এই যে 233 পৃষ্ঠা তোমরা এই বিষয়টা পাবে, তোমরা সুন্দর করে এটা ভালোভাবে মুখস্থ করে নেবে এই চারটা, ঠিক আছে? এই জিনিসটা সুন্দরভাবে মুখস্থ করে নেবে। তো চলো আমরা এখন দ্বিপদীপবদ্ধ ব্যবহার করে বিভিন্ন অঙ্কের সমাধান করি। দেখো উদাহরণ নয়ে বলেছে, 2x² - 1x² হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4 পদ নির্ণয় করো। তো এই অঙ্কটি কি দ্বিপদী বিস্তৃতির সাহায্যে হবে নাকি দ্বিপদী উপপাদ্যের সাহায্যে হবে বলো তো? হ্যাঁ দেখো এখানে 1 ব্যতীত অন্য কিছু আছে, 1 ব্যতীত এই জায়গায় অন্য কিছু থাকলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করবো আমরা। কি ব্যবহার করবো, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে এটা প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। চলো আমরা এটা এখন সমাধান করি, তাহলে এটা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যদি হয় এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এন, এন কত এখানে লিখবো আমরা যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই আমরা কি পাই, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আমরা লিখবো 2x² - 1x² হোল টু দি পাওয়ার 8 সমান, এখানে এন হচ্ছে 8, আমাদের সূত্রটা কি, x^n + n × x^n-1 × y, এখানে এন হচ্ছে আমাদের, এক্স হচ্ছে আমাদের 2x² আছে, x^n + n × x^n-1, এন হচ্ছে আমাদের 8, তাহলে হবে কত, 8 - 1 ইন্টু কত, ওয়াই, ওয়াই কত আছে আমাদের এখানে, -1/x² -1/x² এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো একটা দুইটা পদ হলো, আমাদের মোট কটা পদ বের করতে বলছে, 4টা পদ, তাহলে আবার হবে কি, +n × n-1/(x^n-2) × y² y হচ্ছে আমাদের 1/x² এটার উপরে হবে হোল স্কোয়ার, একটা দুইটা তিনটা আমার আরেকটা চা পদ লাগবে, +8 × 8-1 × 8-2 বাই হবে
1 into 2 into 3 into 3 into হবে কত x to the power n minus 3 into হবে y cube প্লাস ডট 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 দিতে হবে। তো দেখো আমরা প্রথম চারটি পদ বের করলাম, একটা দুইটা তিনটা এবং চারটা, ঠিক আছে আমরা সরাসরি করেছি। তোমরা এখানে লিখতে পারো এন সি ওয়ান মানে এইচ সি ওয়ান, তারপর লিখতে পারো এইচ সি টু, তারপর লিখতে পারো এইচ সি থ্রি, এগুলো সরাসরি তোমরা ক্যালকুলেটারের সাহায্যে নির্ণয় করতে পারবে। এগুলো তোমরা সরাসরি ক্যালকুলেটার সাহায্যে নির্ণয় করতে পারবে। আমি সরাসরি নির্ণয় করার জন্য লিখছি, যে যেভাবে ইচ্ছা ভালো মনে হয় বা সহজ মনে হয় সেভাবে তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো আমরা দেখি এরপরে কি হয়। তো দেখো ক্যালকুলেটার সাহায্যে এই মানগুলো আমরা নির্ণয় করবো। 2^8 সমান হচ্ছে 256। অনুরূপভাবে প্লাসে মাইনাসে দেখো এখানে আছে কি, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস। তো এই সংখ্যাগুলো আমরা বিস্তৃতি করে এবং ক্যালকুলেটার সাহায্যে হিসাব করে পেয়েছি কত, 1024 x^12 প্লাস এখানে আছে মাইনাস, উপরে পাওয়ারটা কি আছে স্কোয়ার, এই জন্য মাইনাসটা অটোমেটিক প্লাস হয়ে যাবে। তো এখান থেকে পেলাম আমরা প্লাস 1792 x^8। আবার এখানে দেখো মাইনাস উপরে পাওয়ারটা আছে 3, অর্থাৎ বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা থেকে যায়। তাহলে প্লাসে মাইনাস হবে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1792 x^4 প্লাস ডট ডট ডট। দেখো এই বিস্তৃতি আমরা সহজেই চার পদ পর্যন্ত বিস্তৃতি করে ফেলেছি, এটাই হবে আনসার। তো শিক্ষার্থীরা এরকম বইয়ে তোমাদের আরও বিভিন্ন ধরনের উদাহরণ আছে, উদাহরণ 10 আছে, 10 একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এটা তোমরা সমাধান করার চেষ্টা করবে, এ ধরনের অঙ্ক আমরা সমাধান করব। তারপরে আছে এখানে ধরো দেখো আরও বিভিন্ন অঙ্ক দেওয়া আছে, 10.2 প্রথমে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা MCQ দেওয়া আছে, এগুলো করব আমরা। এবং এখন আমরা দেখো যে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সংক্ষিপ্ত বা MCQ প্রশ্নগুলো তোমরা বাসা করার চেষ্টা করবে, যে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো এইগুলোর বিস্তৃতি তোমরা নিজেরা করবে, এগুলোর বিস্তৃতি তোমরা নিজেরা বাসায় করে নেবে চেষ্টা করবে। এখন আমরা 10 নম্বর যে অঙ্কটি আছে, এই যে 10 নম্বর অঙ্কটা, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা প্রায় সময় পরীক্ষা আসে যে এত সমান এত হলে পি আর এবং এস এর মান নির্ণয় করো, পি আর এবং এস এর মান নির্ণয় করতে বলছে, পি আর এবং এস এর কী করতে বলছে মান নির্ণয় করতে বলছে। তো চলো আমরা এখন এই 10 নম্বর অঙ্কটি সমাধান করি, 10 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। তো প্রথমে আমরা দেওয়া আছে এত সমান এত হলে পি আর এস এর মান নির্ণয় করবো। তবে আমরা প্রথমেই পি মাইনাস 1/x 1/2 ইন্টু এক্স হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতি করবো। তো এটাকে আমরা লিখতে পারি পি মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 6, এটার বিস্তৃতি করবো আমরা। কিসের সাহায্যে নির্ণয় করবো এখানে বিস্তৃতি করবো, দেখানো 1 ব্যতীত, দেখো এখানে 1 ব্যতীত অন্য একটি সংখ্যা রয়েছে বা অন্য একটি অক্ষর প্রতীক রয়েছে, পি মাইনাস x/2, তাহলে এটা হচ্ছে x, এটা হবে কত y, এক্স প্লাস মানে মনে মনে আমরা এটাকে প্লাস ধরে নিব, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n। এই সূত্র দিয়ে আমরা দ্বিপদীপোপাদ্য ব্যবহার করে এখন এইটি সমাধান করব। চলো আমরা এখন দ্বিপদীপোপাদ্য ব্যবহার করে পাই, লিখবো যে দ্বিপদীপোপাদ্য ব্যবহার করে পাই দ্বিপদীপোপাদ্য ব্যবহার করে পাই পি মাইনাস x/2 হোল টু দি পাওয়ার 6। আমাদের সূত্রটি কী ছিল, আমাদের সূত্রটি ছিল এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন সমান কী হবে x^n, এখানে x হচ্ছে পি, x^n প্লাস এন ইন্টু x^n-1 মানে পি 6-1 সমান কত হবে বলো তো 5, ইন্টু কত ওয়াই, ওয়াই কত আমাদের এখানে মাইনাস x/2 প্লাস এন ইন্টু n-1 মানে 6-1 সমান কত 5, ইন্টু বাই হচ্ছে 1 × 2 পি টু দি পাওয়ার 4 মাইনাস x/2 কত হবে হোল স্কোয়ার, এর পাওয়ার এক এক করে বাড়তে থাকবে, পি টু দি পাওয়ার 4 মাইনাস x/2 হোল স্কোয়ার। দেখো আমাদের এই অঙ্কটাতে দেওয়া আছে সর্বোচ্চ দেওয়া আছে আর -96x প্লাস x স্কোয়ার, যেহেতু এখানে এক্স স্কোয়ার পর্যন্ত দেওয়া আছে তো আমাদেরও এখানে আমরা এক্স স্কোয়ার পর্যন্ত পেলাম, এর জন্য এরপরে আর দরকার নেই আমাদের বিস্তৃতি করার, সরাসরি ডট ডট দিয়ে দিলাম, প্লাস দিয়ে এখানে ডট ডট দিতে হবে। এখন আমরা এতটুকু মান নির্ণয় করি, দেখো এটা হবে পি টু দি পাওয়ার 6 প্লাস এটার পাওয়ার কত 1, তাহলে হবে প্লাসে মাইনাসে এটা হবে কি মাইনাস, কী হবে এখানে 6 পি টু দি পাওয়ার 5
এক্স বাই টু। দেখা এখানে মাইনাস করে পাওয়ারটা আছে 2, তো মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এটা কি করতে পারি, 2 দিয়ে 6টা ভাগ করলে কত হয়, 3, 3, 3 দুগুণে 6, আর 3 5 কত, 15, প্লাস 15 p^4, আর এটা হবে x^4। দেখো কি পেলাম আমরা, 15 p^4 ইন্টু x^4 প্লাস ডট 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 ডট। তো এখান থেকে আমরা কি পাই, p^6, 2 দিয়ে 6কে ভাগ করলে হয়, 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, মাইনাস 3 p^5 এক্স, আর এটা হবে আমরা সংখ্যা সহগটা আলাদা করলাম, 15/4 p^4 x^2 প্লাস ডট ডট ডট। সুতরাং আমরা পি মাইনাস x/2 6 এর বিস্তৃতি এটা পেলাম। আবার আমাদের প্রশ্ন দেওয়া আছে, এত সমান r-96 প্লাস x^2 প্লাস ডট 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 হলে, তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, প্রশ্ন মতে যেটা সমান p^6 মাইনাস 3 p^5 এক্স প্লাস 15/4 p^4 x^2 প্লাস ডট 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 সমান আমরা কি লিখতে পারি, আমাদের প্রশ্ন দেওয়া ছিল r-96x প্লাস x^2 প্লাস ডট ডট ডট। আমরা কি লিখলাম যে প্রশ্ন মধ্যে p^6 মাইনাস 3 p^x p^5x প্লাস 15/4 p^4 ইন্টু x^2 প্লাস ডট ডট ডট, আর -96x সমান হচ্ছে x^2 প্লাস ডট ডট ডট। এখন এখান থেকে আমরা পি আর এবং এস এর মান নির্ণয় করতে বলছে, আমাদের কী বের করতে বলছে, পি আর এবং এস এর মান নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করবো। এর আগেও তোমরা আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করতে গিয়ে আমরা পেয়েছি সহগ সমীকৃতির বিষয়টা, সহগ সমীকৃত কীভাবে করতে হয় এই বিষয়টিকে আমরা জানবো। দেখো সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো প্রতীকগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে ধ্রুবক, p^6 এবং আর হচ্ছে ধ্রুবক, আর বাকি সবগুলোর সাথে এক্স আছে। দেখো এইগুলোকে আমরা সংখ্যা সহগ হিসেবে আমরা সহগ সমীকৃত করবো। এখন আমরা কি করব, সহগ সমীকৃত করব। এখন লিখবো, এখন এক্স x^2 এবং ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। এখন এক্স x^2 এবং ধ্রুব পদের সহগ সমীকৃত করে পাই। তো চলো আমরা এখন এক্স এর সহগ সমীকৃত করি। এখানে এক্স এর সহগ আছে -96, এখানে এক্স এর সহগ হচ্ছে 3 -3 p^5, তো আমরা লিখতে পারি -3 p^5 সমান হচ্ছে -96, বা p^5 সমান হবে -96 / -3, p^5 সমান হবে কত, 32। দেখো সহগ সমীকৃত বিষয়টা হচ্ছে এই পাশের এক্সের সহগ এবং এই পাশের এক্সের সহগ নিয়ে নতুন একটি সমীকরণ তৈরি করা, এটাকে বলা হয় সহগ সমীকৃত করা। তো আমরা এখন সহগ সমীকৃত করে p^5 সমান পেলাম 32, বা p^5 সমান আমরা কি লিখতে পারি, 2^5, আমরা জানি 2^5 সমান 32। সুতরাং p এর মান কত পেলাম, p সমান হচ্ছে 2, তো আমরা p এর মান নির্ণয় করে ফেললাম, p সমান 2। এখন আমরা বের করবো r এর মান। আর আছে আমাদের এখানে p হচ্ছে ধ্রুবক পদ, আমরা আগে x^2 সহগটা সমীকৃত করবো। এখানে x^2 সহগ হচ্ছে s, এখানে x^2 সহগ হচ্ছে 15/4 p^4। যদি আমরা এটা সহগ সমীকৃত করি তাহলে আমরা পাই s = 15/4 p^4। তাহলে আমাদের সরাসরি এখানে p এর মানটা বসাতে p এর মান হচ্ছে 2, p এর মান কত, 2, 2^4 সমান কত, 16 16/4 সমান কত হবে, 4, 4 পূর্ণাঙ্ক কত, 60 বা 60। সুতরাং এস এর মান কত আমরা পেলাম, 60। আমরা এখানে পি এর মানটা বসিয়ে দিলাম, মান পেলাম কত, এস এর মান পেলাম 60। এখন বাকি আছে কি, ধ্রুবপদ সহ করা। ধ্রুবপদ হচ্ছে p^6 এবং হচ্ছে r। সুতরাং আমরা কি লিখতে পারি, ধ্রুবপদটা কি লিখতে পারি, আমরা ধ্রুবপদের সহগ হচ্ছে p^6 সমান হচ্ছে r। সুতরাং r সমান হচ্ছে, p এর মান হচ্ছে 2, 2^6 সমান কত, 64। সুতরাং r সমান
সুতরাং আর সমান কত পেলাম আমরা 64। দেখো তাহলে সহজে আমরা নির্ণয় করে ফেললাম পি এর মান, আর এর মান এবং এস এর মান। পি এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 60 এবং এস এর মান কত? 64। এস এর মান হচ্ছে 64। তো শিক্ষার্থীরা, আমরা এভাবে এই অধ্যায়ের আরও অঙ্ক আমরা আগামী ক্লাসে সমাধান করব। তো তোমরা প্রাথমিকভাবে এই সূত্রটি এবং এই অধ্যায়ের যে নর্মাল যে অঙ্কগুলো দেওয়া আছে সরাসরি 2 + x² হোল টু দি পাওয়ার 5 এবং এতো এই 9 নম্বরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বাসায় তোমরা আজকে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে, তারপর বাবা মার কথা শুনবে এবং অবশ্যই অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবো আমরা, কারণ আল্লাহ তাআলা এখন আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।